বিপি পোদ্দার হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে কে রয়েছে, কার উপস্থিতি জলজল করছে এখানে, সেটা আমি একটু আমার ঢঙে বলি। তার কণ্ঠে মাটির সুরের টান, শ্রোতাদের ভরায় মনোপ্রাণ। তারই কণ্ঠে সেজে ওঠে রবি ঠাকুরের সুর, সেই সুরেই শ্রোতারা আবেগে ভরপুর। মঞ্চে তার উপস্থিতিতে দর্শক আসন যায় না খালি, তিনি আর কেউ নন, তিনি হসপিটালে আড্ডা দিতে কেমন লাগছে। কিন্তু তাও আমি জিজ্ঞাসা করবো, এই যে হসপিটালে আড্ডার যে সেশন, এই বিষয়টা তোমার কেমন লাগে? দেখো, এটা তো তুমি যেটা বললে সেকেন্ড টাইম, প্রথমবার যখন এসেছিলাম তখনও অবাক হয়েছিলাম, কারণ হসপিটাল শুনলে আমরা ওরে বাবা রে, একটা টেনশনের জায়গায়। কিন্তু সেইখানে বিপি পোদ্দারের মতন এরকম একটা প্ল্যাটফর্মে, শুধু গান বাজনার জগতের লোকজন আসে আমি তো বলবো না, কারণ অনেক দিন ধরেই আমি পেজটাকে ফলো করছি, বিভিন্ন প্রফেশন থেকে উঠে আসা মানুষ তাদের নিজেদের বক্তব্য রাখে, আপনাদেরকে মোটিভেট করে, এই যে প্রচেষ্টা একটা হসপিটাল গ্রাউন্ডে, সেটা কিন্তু একটা বিরল প্রচেষ্টা আমার মনে হয়। আমরা অনেক জায়গায় লাইভ করি, অনেক জায়গায় কথা বলতে যাই, গান গাই, কিন্তু এই যে হসপিটাল কোট অ্যান্ড কোট, সেইখানে এসে কাউর গান গিয়ে, গান দিয়ে, কথা বলে যদি কেউ কাউকে মোটিভেট করার পদ্ধতিটা যদি মানে চলতে থাকে, তাহলে চলতে থাকুক, ভীষণ চলার পথ অসীম হোক এমনটাই আশা করছে পৌশালী, আমরাও তাই চাইছি। আচ্ছা পৌশালী, হসপিটালে যেহেতু এসছো বলে এই প্রশ্নটা করছি, সুস্থতার কথাটা একটু জিজ্ঞাসা করছি। তুমি অনেক প্রোগ্রাম করো, অনেক দূরে দূরে যাও, এবং সেক্ষেত্রে দেখো ফিটনেসটা একটা বড় ফ্যাক্টর, কারণ রাত জেগে তোমাদের হোল নাইট প্রোগ্রাম করতে হলো বা ফিরতে হলো, সেক্ষেত্রে শরীর সুস্থ রাখা এবং গলা সুস্থ রাখা কী করে সম্ভব? শরীর সুস্থ রাখা তো মানসিক, পুরো মনের। আমি একটা টোটকা জানি, আমার প্রচুর জল খেতে হয়। বেশ সামহাও আমাকে কেউ একজন ডাক্তারই বলেছে, জল কিন্তু যে বলে না জল জীবন, অনেক ভেবেচিন্তেই কথাটা, কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে। যেটা আমি খাই, আগে বরং খেতাম না, সেটা আমি ভুল করেছি, ভুলটা ভুলই। এখন জলের মাত্রাটা প্রচণ্ড বেড়ে গেছে। যারা গান বাচিক শিল্পী, তাদেরকে একটা আরেকটা টোটকা, খুব চেঁচিয়ে কথা বলার দরকার নেই, বি কাম কোয়াইট। তোমার রাগ হতে পারে, রাগের বহিঃপ্রকাশ অলওয়েজ ভীষণ লাউড হতে হবে, দরকার নেই। রাগ থেকে মানে রাগ হয়ে গেলে অনেকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করে, আমি যেটা করি, খুব বেশি চিৎকার চেঁচামেচি করার দরকার নেই, আমি জায়গাটা থেকে সরে যাই, তাতে গলাটা এইটা ভেবে সরি বাবা আমি গান গাই, আমাকে গলাটা ঠিক রাখ। আচ্ছা কৌশলে কি খুব রেগে যায় না মাঝে মাঝে? ভীষণ রেগে যায়, তখন সব জায়গা থেকে তুমি সরে? হ্যাঁ, আমি ওটা আমার টোটকা, যখন আমি বুঝতে পারছি, আমি তো নিজেকে তো তুমি ভালো বুঝতে পারবে, কেউ তো বাইরের লোক এসে বললে হবে না, ওটা হয় না, ওটা খুব ফালতু কথা, নিজেকে নিজেই বুঝতে হবে। যখন আমি প্রচন্ড রেগে যাই, আমি জায়গাটা থেকে সরে যাই, কি ভেবে সরে জানো তো, ওই ওই যে সুস্থতার পরিচয় লক্ষণ, না আমাকে গলাটা ঠিক রাখতে, অনেকগুলো টিস্যু আছে, অনেকগুলো শিরা উপশিরা আছে, যদি কোথাও একটা গিয়ে প্রেশার পড়ে, আমি যেটা করে আজ খাচ্ছি সেটা আমার বন্ধ হয়ে যাবে। আমরা কৌশলের কাছে এই যে রাগের কথা উঠলো বলে একটা জিনিস একটু জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে ধরো এমন অনেক সিচুয়েশন হয়, তোমরা যেহেতু পারফর্মার, শুধু তো সিঙ্গার নয়, সেক্ষেত্রে স্টেজে উঠে তার আগেই ধরো এমন একটা মনোমালিন্য হলো বা কিছু হলো যেখানে মুডটা অফ হয়ে গেল, শিল্পীদের ক্ষেত্রে কিন্তু মুড একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, বাবাটা কেউ বোঝে না আজকাল, সবাই ভাবে ন্যাকা না, কিন্তু না, শিল্পী মাত্র ইমোশন, অবশ্যই, এবং সেখানে শিল্পীদের ক্ষেত্রে মুডটা ঠিক রাখলে কিন্তু তার পারফরমেন্স অন্য লেভেলে হয়। সেক্ষেত্রে ধরো অনেক সময় হয় এমন একটা সিচুয়েশন হলো লাস্ট মোমেন্টে গিয়ে স্টেজে ওঠার আগে, যে যখন তোমার মুডটা একটু নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে তুমি কী করে পারফরমেন্সটাকে ঠিক রাখো বা কষ্ট হয় কতটা? কষ্ট হয় ওই আবার জায়গাটা থেকে সরে গিয়ে নিজেকে বোঝায় পৌশালে শান্ত হও, পৌশালে শান্ত হও, গান গাইতে হবে, হেসে হেসে গান গাইতে হবে, বুঝিয়ে বুঝিয়ে গান গাইতে হবে, তোমার জন্য হাজার হাজার লোক অপেক্ষা করছে, তারা টাকা খরচা করে এসেছে, তুমি এখন নিজের মুডটাকে অফ করে এই জায়গাটা নষ্ট কর, সব নিজেকে বোঝাই। আমি তখন সবাইকে বলি আমাকে 10 মিনিট টাইম দাও, ওই 10 মিনিটের মধ্যে আমি এসব করি, তো ভেরি সিক্রেট আজকে রিভিল হচ্ছে, ভালো লাগছে রিভিল করতে, এটা যদি যদি কেউ যদি কেউ শেখে, যদি কেউ কারোর সাহায্যে, যদি অর্গানাইজারদের একটু ভাবা উচিত, যে কোনো শিল্পীকেই কিন্তু মানে স্টেজে ওঠার আগে অন্তত তার মুডটাকে ধরে রাখার একটা
এটা সবসময় হয় না, হ্যাঁ হয় না, এটা হয় না, এটা 100টা কাজের মধ্যে 95টাই হয় না, কিন্তু তোমাকেই ওটাকে তোমার মনের অসুখ সারানোর ডাক্তার তুমি নিজেই, তখন অর্গানাইজার নয়, কোনো লোক লোক নির্বিশেষ কিচ্ছু না, নো এক্সকিউজ, তোমার প্রবলেম তুমি সলভ করো। ওই আমি তখন সলভ করি, আমি তখন 10 মিনিটের জন্য পুরো আইসোলেটেড, জল টল খাই, আমি একটা মানে একটা ছোট্ট যোগা করি, সেটা হচ্ছে একটা দীর্ঘ নিঃশ্বাস নিই, দেন হোল্ড, দেন রিলিজ, এটা 6-7 বার করি এবং এটা সত্যি উপকার হয়, মানে এটা বিশ্বাস করুন, মানে তোমাকেও বলছি এবং আপনাদেরকেও বলছি, মানে এটা যে একটা কি ভয়ঙ্কর লেভেলের একটা আমি উপকার পেয়েছি, আমি রিসেন্ট 1.5-2 বছর ধরে শুরু করেছি, এটা করলে অদ্ভুতভাবে এবং ম্যাজিকভাবে একটা একটা পুরো কামনেস, একটা শান্ত স্নিগ্ধ একটা পজিটিভ ভাইবস পাই, এটা 6-7 বার করি, পুরো নার্ভটা রিলিজ হয়ে যায়, রিলিফ হয়ে যায়, মানে খুব সুন্দর তখন একটা পরিবেশ সৃষ্টি হয় নিজের চারপাশে, দেন ওইটা নিয়ে আমি তখন স্টেজে উঠি। এটা কিন্তু আমরা একটা খুব ভালো টোটকা ওর থেকে পেলাম, এটা কিন্তু সত্যি অনেকেই ট্রাই করতে পারেন, হয়তো কাজে লাগলেও লাগতে পারে। আচ্ছা পৌশালি বললো জলই জীবন, এটা আমরা সবাই জানি, সুরও কিন্তু জীবন, আর আজকে পৌশালি যখন এসছে তখন সুরের সাগরে আমরা ভাসবো একদম। এখন কি গান শোনাবে বল? সকাল থেকে একটা গান গুনগুন করছি, ওটাই শুনিয়ে ফেলি। আমার মন চল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, ওরে সেথায় যাবি প্রাণ জোড়াবি আনন্দ সমীরণে, হায় ভোলা মন, ওরে সেথায় যাবি প্রাণ জোড়াবি আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, সে বাগানে তিনজন আমারি, একজন সাহেব একজন ওরে একজন বাঙালি, আরে বাহ, বাগানে তিনজন আমারি, একজন সাহেব একজন ওরে একজন বাঙালি, তারা সেচ করে লাড়ে চড়ে, ও তারা সেচ করে লাড়ে চড়ে গাছ বাড়ির অতি যতনে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। বাহ ক্যা বাহ, আমাদের প্রচণ্ড পরিচিত গান, কিন্তু এই গানের কথা আমরা যতবার শুনি ততবার কিন্তু নতুন করে ভাবতে ইচ্ছে করে, খুব ভাবতে। বাউল গানের যেটা বিশেষ করে বৈশিষ্ট্য, আমি তোমাকে বলছি, তোমরা যেহেতু ফোক নিয়ে চর্চা করো এবং যারা ফোক সঙের সঙ্গে জড়িত, আমার মনে হয় তাদের জীবন ভাবনাটা বোধ হয় একটু আলাদা, একটু আলাদা। তুমি যদি দেখো যেটা যার সাবজেক্ট, আমার সাবজেক্ট ফোক, আমি ফোকটা নিয়েই বলবো, তুমি ফোক খুব সাধারণ কিন্তু, কিন্তু ওর মধ্যে একটা একটা অসাধারণ ব্যাপার আছে, একদম একদম, ওরকম দেখতে মনে হয় ওই তো বাউল গান গাইবে, মাথায় ঝুঁটি বেঁধে গলায় এরকম হাঁটবেটা, কিন্তু কথার মধ্যে যে জীবন তত্ত্ব সেটা কিন্তু ওই দেহতত্ত্ব, জ্ঞান তত্ত্ব, ওই যে 5টা তত্ত্ব নিয়ে আমাদের যে শরীর, আমাদের কথা বলা, অঙ্গ প্রত্যঙ্গ এড়িয়ে চলা, ওইটা কিন্তু তোমাকে যাপন করতে হবে এই এমন ব্যস্ততম শহরে, ওই যাপনটা তোমায় তোমার গানের মধ্যে দিয়ে হোক, কথা বলার মধ্যে দিয়ে হোক, পারফরমেন্সের মধ্যে দিয়ে হোক, মানে প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে হোক, তোমাকে যাপন করতে হবে। আর না জীবন যাপনটা বোধহয় অনেক সহজ করে দেয়, আমার সহজ করতে হবে, ভীষণ সহজ করে, মানে আজকে যদি আমি ভাবি, আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ধরো আজকে আমার অনেকগুলো টাকা ব্যাংকে এলো, আমি সেই টাকাটা দিয়ে আমি একটা আমার গ্যারেজে একটা বিশাল দামি গাড়ি কিনে ফেললাম, আমি কিন্তু এটা ভাবলাম না যে গাড়িটা আমি কিভাবে মেনটেন করব, ধরো ওই টাকাটা পেলাম, সবার ভাগ্যেই টাকার একটা জোয়ার আসে, তুমি যদি একটু ব্যালেন্স করে জীবনে চলো, ওই ব্যালেন্স করে চলাটাই হচ্ছে যাপন করা। আমি দুম ধারাক্কা যা ইচ্ছা বলতে করতে পারি না, ওটাকে নর্মালভাবে থাকার মধ্যেও একটা ব্যাপার আছে, সেইটাই তোমার কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। লোকগান ঠিক তাই, ধরো আজকে যদি আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে,
সেথায় যাবি, প্রাণ জুড়াবি আনন্দ সময়, এর মধ্যে একটা একটা সুন্দর একটা ব্যাপার আছে। এই যে সহজ করে দেওয়া, ধরো তোমার জীবনযাত্রাটা, অনেকে মানুষের সবার টেনশন থাকে, কিন্তু যখনই তুমি দেখবে বাউল গানে যাবে, বাউল যে তত্ত্ব সেই গানে কিন্তু তুমি দেখবে তোমার জীবনটা কিন্তু অনেক সহজ হচ্ছে, তোমার জীবনটাকে অনেক ইজি করে দিচ্ছে। তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হবে, তার জন্য অনেক অনেক বিলাসিতা, অনেক অনেক কিছু, অনেক কিছু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। হাসি মুখে আমি স্যাক্রিফাইস করছি বলে একটা বিশাল কিছু হয়ে গেল, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তবেই তুমি ওই জীবন যাপনের মধ্যে থাকতে পারো একদম, এবং ওটা অত্যন্ত সহজ এবং সরল। ঠিক আচ্ছা, পৌশালী এক্ষুনি বললো যে ওর সাবজেক্ট ফোক, কিন্তু একটা সময় ওর সাবজেক্ট ফোক ছিল না, ও ফোক কি করে হলো সে বিষয়টায় যাবো, কারণ ও শান্তিনিকেতনে পড়াশোনা করেছে, রবীন্দ্রভবনে এক রবীন্দ্র বিশ্বভারতীর স্টুডেন্ট, ভারতীয় স্টুডেন্ট, এবং সেখানে ওরা বন্ধুরা মিলে, আমার মনে শুনেছি ওর কাছে যে কলা ভবনের সামনে তোমরা সবাই মিলে বসে গান বাজনা, ব্ল্যাক হাউসের সামনে বসে দোতলা বাজিয়ে গান করতে, এবং তখন ওর কিন্তু ঝুলিতে চারটে কি পাঁচটা গান ছিল, পাঁচটা, হ্যাঁ, কিন্তু তারপর প্রান্তিক স্টেশনের বাউলি তুমি সব জানো গিয়ে, তারপর হচ্ছে তোমার এই ফোকের প্রতি ভালোবাসাটা জন্মায়, সেটা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করো তুমি কি। না, আর একটা কথা আমি তোমায় বলবো, দর্শকের চাহিদা কি তোমার মেন সাবজেক্ট লোকসঙ্গীত করে তুলেছে? আসলে একটা রিয়েলিটি শোতে গেছিলাম, সেখানে শুধু রবীন্দ্র মানে লোকসঙ্গীত গাইবে বলে না, সেখানে অনেকগুলো সাবজেক্ট ছিল, সেখানে আধুনিক বাংলা আধুনিক গান ছিল, হিন্দি গানের মানে বলিউড সং ছিল, লোকসঙ্গীত ছিল, কিন্তু জমে গেল আমার না পিন্দারে পলাশের বোন অনেক পরে, আগে কিন্তু মনে করি আসাম যাব, আমি একটা চা বাগানের গান গিয়েছিলাম, সেটা শুনে মোটামুটি যারা যারা জাজেস প্যানেলে ছিল তারা সবাই চমকে উঠলো যে বাবা এরকম। আসলে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বীরভূম থেকে এসছো, লালমাটি, একটা মাটির গান জানো না, এবার তখন যদি আমি না বলতাম তাহলে আমি রিজেক্ট হয়ে যেতাম, জোর দিই বোধহয় তোমার বলেছিল, হ্যাঁ এই তুমি সব জানো, ঠিক 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 ঝুমুর দি, যাই না ঝুমুর দি তুমি লাইভটা দেখছো কিনা, সত্যি তোমার তুমি যদি এই প্রশ্নটা সেদিন না করতে আমি তাহলে এতটা বলিষ্ঠ হতাম না এই সাবজেক্টটা না। আর তবে তোমার ফোক বেছে নেওয়ার পিছনে বোধহয় শ্রদ্ধেয় আমাদের কালিকা প্রসাদ, বোধহয় না বোধহয় না, অনেকটা হাত আছে পুরোটাই, হ্যাঁ একদম, এবং আমরা খুব আমরা মানে আমাদের দুর্ভাগ্য যে আমরা ওনাকে খুব চট করে হারিয়ে ফেললাম, কারণ ওনার কাছ থেকে আমরা অন্তত আমাদের বাংলা ফোক নিয়ে অনেক কাজ পেতে পারতাম, এটা আমার ধারণা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ওই হা হুতাশ করা ছাড়া গতি নেই। তবে তোমরা নিশ্চয়ই উত্তরসূরিরা আছো যারা এই কাজটা চালিয়ে নিয়ে যাচ্ছ, তুমি তো বোধহয় এখন ফোক নিয়ে এরকম একটা কাজ করো? হ্যাঁ, আমি একটা রিসেন্ট শুরু করেছি হারানো মাটির টানে, পুরনো একদম মানে কথাটার মধ্যেই হারানো আছে, ঘেটু গান, ছাদ পেটানো, শ্রীকৃষ্ণ কীর্তন, লেটু গান আছে, মাহুত বন্ধু আছে। এবার রিসেন্ট একটা কাজ করবো সেটা নিয়ে এখন অলরেডি এখন থেকে আমি এবং আমার পুরো টিম পড়াশোনা করতে বসেছি, বনবিবির গান, বনবিবির পুজো হয়, বনবিবির যে পুজোটা হয়, কোথাকার কালচার, কোথা থেকে এসছে, এটা হিন্দু ধর্মের মধ্যে পড়ে কিনা, কোন ধর্মের মধ্যে পড়ে, এই ব্যাপারটা একটা ছোট জায়গার মধ্যে এনে কংক্রিট ভাবে কথা বলে মানুষকে বোঝাতে হবে, এটা একটু কষ্ট সাপেক্ষ, কিন্তু আমি কষ্টটা করতে রাজি আছি। ঠিক, অ্যাকচুয়ালি লোকসুর মানে তো আমাদের জীবন যাপনের সুর, কারণ লোককথা থেকে তো এই সুরগুলো উঠে আসে। এই যে তুমি বনবিবির কথা বলে, এই যে বিভিন্ন ঈশ্বরের আরাধনা, আমি তোমায় বলছি আগেকার দিনে যখন মানুষের অসুখ করতো তখন তো সেই অসুখ দূরীকরণের জন্য বিভিন্ন বিভিন্ন ঈশ্বরের সৃষ্টি করেছেন মানুষ, এবং সেটা থেকেই ধরো যে গান তাদেরকে অর্চনা করার জন্য যে গান সেগুলোই তো লোকগান, মনসামঙ্গল তার মধ্যে একদম। তুমি তো মনসামঙ্গল নিয়ে একটা রিসেন্ট কাজ করেছি। ঠিক ঠিক ঠিক, আচ্ছা এবার আমি পৌশালীর কাছে আবার একটু গানে যাব, তুমি এরকম হারানো কোনো গান আমাদের এই মুহূর্তে শোনাবে? হ্যাঁ একটা গান মনে পড়ছে, হ্যাঁ আমি মোবাইলে ইয়ে করেও এনেছি, হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন, আমার না সুরটা ভীষণ ভালো লেগেছে। তুমি এই গানগুলোর খুঁজে কি যাও, মানে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে যাচ্ছ? সময় এখন মানে এই কাজটা আমি করি না, এই কাজটা আমার আসলে আমার একটা গোটা টিম আছে, বহু কষ্টে আমি মানে সেই টিমটা ফর্ম করতে পেরেছি, আমি ফর্ম করতে, আমি কিন্তু আগে 5 জনকে নিয়ে টিম শুরু করেছিলাম, এখন আমার টিমের মেম্বারদের সংখ্যা 16 জন। বাহ, আমি এটা খুব মানে হেসে হেসে বলি, আমার ভীষণ ভাল লাগে এটা বলতে, এবং সব ভাগ করা, তো এই যে তোমার কথা কালেক্ট করে গ্রামের ভেতর দিয়ে কথা কালেক্ট করে বা কোনো লোকের কাছ থেকে যারা যারা আমার থেকে বা আমাদের থেকে বেশি জানেন এক্সপিরিয়েন্স, তাদের থেকে এনে ডায়েরিতে লিখে 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 সেগুলোকে পড়ে জিনিসটা তৈরি করা হয়েছে। ঠিক ঠিক ঠিক,
তার মধ্যে কৃষ্ণ কীর্তনটা শুনবো এবার। হ্যাঁ, ওর গান করার একটা স্টাইল, ওর পারফরমেন্সে একটা স্টাইল, ও যে গানটা গাইছে সেটা সম্বন্ধে কিন্তু একটু বলে, পদকর্তার সম্বন্ধে একটু বলে, এবং যেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের দর্শকদের শ্রোতাদের অনেকটা শিক্ষিত করে তোলে। আমরা অনেক কিছুই জানি না, গানটা হয়তো জানি, সুরটা হয়তো চেনা, কিন্তু সেই গানটা সম্বন্ধে জানি না, যেটা কিন্তু পৌষালির একটা প্রয়াস আছে যে সেই গানটার ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে একটু জানানো। তা আমাদের এখন তুমি শ্রীকৃষ্ণ কীর্তনটা কি খুঁজে পেয়েছো? এই দেখো, আমি না এই এই তাড়াহুড়োর মাথায় না এটাই তো সমস্যা। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এটা রাধা, এটা শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে রাধার একটা বিরহের, মানে রাধা খুব দুঃখ পেয়েছে। হ্যাঁ ঠিক, সেই দুঃখেরই আর কি এটা। এটা একটা ভাগ, শ্রীকৃষ্ণ কীর্তনের কিন্তু অনেকগুলো ভাগ আছে। এটা হচ্ছে বিরহ। আচ্ছা, বহুদিন পরে বধু আইলে দেখা না হইত পরাণ গেলে, বহুদিন পরে বধু আইলে দেখা না হইত পরাণ গেলে, এতে কো সহিল অবলা বলে, এতে কো সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে, বহুদিন পরে বধু আইলে দেখা না হইত পরাণ গেলে, দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিল তো ভালো, দুঃখেদের দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিল তো ভালো, এসব দুঃখ গেল হে দূরে, এসব দুঃখ গেল হে দূরে, হারান রতন পাইলাম করে, বহুদিন পরে বধু আইলে দেখা না হইত পরাণ গেলে। কি সুন্দর, কি সুন্দর, একদম একদম। আমাদের যেন শিকড় না, এই যে কীর্তনের যে ঢংটা ধরো, এটাও কিন্তু একটা আমাদের সংস্কৃতির শিকড়। অবশ্যই ফোকের যেমন বিভিন্ন ধারা, ফোকটা তো ভাস্ট একটা হিউজ সিলেবাস, সেই জায়গায় দাঁড়িয়ে কীর্তনটা একটা এমন একটা পোর্শন যেটাও কিন্তু আমাদের আমাদের এই জেনারেশন এটা নিয়ে কতটা চর্চা করে আমি জানি না। না করে করে, হ্যাঁ করে, করে করে, এবং সব জায়গায় সত্যি করে। যে যে তাল আছে ধরো কীর্তনে, লোফা 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 তাল আছে, ধরো রেনেটি আছে, রেনেটি আছে, না না যেগুলো ভীষণ শক্ত, এবং সেগুলো যে ধরো আজকের দিনে চর্চা করছে এই জেনারেশন, সেটা আমাদের কাছে খুব আশা যায়। আচ্ছা পৌশালী, তোমার জন্য তো দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে চলে এসছে লাইভে, চম্পা মুখার্জি বলছে শিল্পী পৌশালী আমার খুব প্রিয় এবং গান শুনে মন ভরে গেল। আরো অনেকেই রয়েছেন, অনেকেই অনেক মন্তব্য করছেন, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, চম্পা মুখার্জি কিন্তু রিকোয়েস্ট করেছে। আচ্ছা তুমি টেনশন করছো, তোমাকে কেমন দেখাচ্ছে? শিমিকা মান্না লিখেছে কি সুন্দর দেখাচ্ছে তোমার। শিমিকা দি আপনি ভাগ্যি সার্টিফাই করলেন, নালে ও খুব টেনশনে ছিল। আচ্ছা মঞ্জু বিশ্বাস উনিও হাই বলেছেন, অনেকেই বলেছেন, আমি সকলের নাম পড়ছি না, তবে আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আপনারা নিশ্চয়ই করবেন, আমি পৌশালীকে বলবো সেই গান শোনাতে। আচ্ছা একটা বিষয় তুমি একটু বলো, তুমি কি এই যে সারেগামা পাতে যাওয়ার পর থেকে সিঙ্গার পৌশালী থেকে পারফর্মার পৌশালী হয়ে উঠলে? হ্যাঁ একদম, এটা ওইটা, হ্যাঁ যেটা সত্যি সেটা সত্যি, স্পষ্ট কথার মানুষ আমি। আগে সারেগামাপার আগে আমি শুধু আসলে শান্তিনিকেতন তো একটু অন্যরকম, সেই সাদা রঙের সুন্দর ইঞ্চি পরে শাড়ি পরে একটা বেশ সুন্দর পরিবেশ, সেটা একটা অন্যরকম পরিবেশ। সেইখান থেকে একটা পুরো মানে ইটস আ বিগ ট্রান্সফরমেশন, একটা আট পরে শাড়ি হাতে মাইক নিয়ে আমি আমি যখন নিজে নিজেকে দেখি না, কোনো রিয়াকশন দিতে পারি না, হাসবো না কাঁদবো না দুঃখ প্রকাশ করবো, মানে অবাক লাগছে যে পরিবর্তিত পৌশালীকে তুমি দেখছো, ভয়ঙ্কর লেভেলের পরিবর্তন আমার। হ্যাঁ এটা আমাকে
রিয়েলিটি শো সারেগামা শিখিয়েছে একদম। তার আগে তুমি অ্যাজ সাচ এরকম স্টেজ পারফরম্যান্স খুব একটা করো না? খুব একটা কি করিনি কোনো দিন, হাতে মাইক নিয়ে সেভাবে সেইভাবে যেভাবে যে অর্থে আমি এখন পৌঁছালি, মানে আমি মানে এটা আমার ভাবারও ঊর্ধ্বে, মানে আমি এখনো ভাবি যে এটা আমি কি করে করি, কিন্তু আমি জানি আসলে যেটা যার কাজ আমি আমার কাজটাকে খুব ভালোবাসি, আমি আমার কাজটাকে আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। আর তখন যখন এই যে সবাই বলে তোমাকে দেখলে মন ভালো হয়ে যায়, তোমার পারফর্ম দেখলে তোমার এইটা না আরো আমাকে ইন্সপায়ার করে, পজিটিভ একটা ভাইবস দেয়। যে 100টা লোকের মধ্যে যদি 5টা লোক এই কথাটা বলে তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়, তাহলে ওই 5টা লোকের কথা নিয়ে আমি নেক্সট লেভেলে এগিয়ে যাব। বেশ, আচ্ছা তুমি স্টেজে রবীন্দ্রসঙ্গীত পছন্দ? হ্যাঁ। আচ্ছা সেক্ষেত্রে আমি একটু জানতে চাইছি, তুমি যেহেতু সঙ্গীত শিল্পী বলে বলতে পারো, দেখবে লোকসঙ্গীতের যে অ্যাপ্রোচ গলার ক্ষেত্রে, আমি তোমাকে বলছি একটা রাস্টিক ভয়েস চাই, তার থ্রোয়িং আলাদা, নট নেসেসারি রাস্টিক ভয়েস, মিষ্টি গলাতেও হয়, কিন্তু তুমি দেখবে অ্যাপ্রোচটা আলাদা র্যাদার দ্যান রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের উচ্চারণ বলো, তার যে অ্যাপ্রোচ, এবং সেক্ষেত্রে এই যে দুটো একদম দুটো আলাদা দিক, সেটাকে এক করো কী করে, মানে একজন শিল্পী পোর্ট্রে করে কী করে এই বিষয়টা? ধরো রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত দুটোই সঙ্গীত, দুটোর উচ্চারণ বাণী, তখন তোমাকে গানটা পড়তে হবে। ধরো একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, এই কথাটা তোমাকে বারবার পড়তে হবে। আর সেখানে একটি কলির দুটি পাত, তাই তো পেটের ভাত, দুটোর কিন্তু দুটোই শব্দ, দুটোর জনার আলাদা, দুটোর অ্যাপ্রোচ আলাদা। হ্যাঁ, লোকসঙ্গীতে এটাই হচ্ছে, এটা এটা একটা ক্যারেক্টার, সব কিছুর তো যেমন আমার ক্যারেক্টার তোমার ক্যারেক্টার, এটাই বলছি মানে দুটো ক্যারেক্টার পুরো আলাদা আলাদা, কিন্তু ওইটা তোমার ওইটাই হচ্ছে পড়াশোনা, ওটাই হচ্ছে যাপন করা। যেটা আমি এই যে এখনকার ম্যাক্সিমাম লোকেদের একটা ও গাইলেই হবে, না ওটা হয় না। আজকে যদি আমি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, এটা একটা অ্যাপ্রোচ নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মনে করি আসাম যাবো, আসাম দেশে নকড়ে নেবো, তখন তোমার একটা গলার ধাঁচ, একটা নাক দিয়ে হাওয়া, দেখবে আমরা একটা নাক দিয়ে একটা নাকের একটা হাওয়া নিঃশ্বাস, এমন জায়গা দিয়ে ভয়েসটাকে আমরা অ্যাপ্রোচ করি, আরে বাবু বলে কাহাম কাহাম সাহেব বলে ধরিয়ান, এটার এক্সপ্রেশনটাই আলাদা। এইটাই বলছি দুটো অ্যাপ্রোচ কমপ্লিটলি আলাদা, কারণ দুটোর মানে আলাদা, দুটো গান কিন্তু দুটোর মানে আলাদা, যে যে গানে যে জাস্টিফিকেশন। আমি নিশ্চয়ই লাবণ্যে পূর্ণ প্রাণ গানটাকে মনে করি আসাম যাওয়ার মতন আমি জাস্টিফাই করতে পারি না, তাহলে তো যিনি লিখেছেন সবই বৃথা। আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি মনে করো পৌশালী, মানে তুমি একজন শ্রোতা হিসেবে মনে করো পৌশালী খুব ভার্সেটাইল আর্টিস্ট? ভার্সেটাইলটা না খুব আপেক্ষিক একটা কথা জানো, এক একজনের কাছে ভার্সেলিটির মানে ভার্সেটাইলিটিটা এক এক রকম। এবার আমি রবীন্দ্রসঙ্গীত আর লোকসঙ্গীতটা গাইতে পারি, যদি এটাকে যদি উনি বাকি আপনারা যদি মনে করেন যে ও ভার্সেটাইল তাহলে আমি ভার্সেটাইল। অনেক শিল্পী আছে যারা আধুনিক গান গাইছে, হিন্দি গানটা তো আহারে ক্যা বাত গায়, গজল গাইছে, কীর্তন গাইছে, দ্যাট ইজ ইটস এ হিউজ ভার্সেটাইল, ওটা একটা আপেক্ষিক শব্দ, যার যেটা যার কাছে ভার্সেটাইলিটিটা। তা তুমি এই দুটো সাবজেক্টেই মেইনলি কনসেন্ট্রেট করো তাই তো, এছাড়া অন্য কোনো গান পারফর্ম করো? হ্যাঁ, এবার ওটা ওটা না পারফরমেন্স, ওটা সব বলে দিলে মুশকিল। কেন এরকম এত এরকম একটা গান শুনবে, এবার তাদেরকে বোঝাতে গিয়ে অনেক গলদ ঘর্ম করতে হয়, তখন আমাকে একটা দুটো লাইন এমন ভাবে হিন্দিটা আমি গাই যেটার সাথে আমি আমার বাংলা লোকগানটাকে আমি জুড়ে ঢুকিয়ে দিতে পারি। মানে সে তখন বুদ্ধিমত্তা। হ্যাঁ, এবারে কারোর কারোর অ্যাপ্রোচ অন্যরকম, কেউ চিৎকার করবে হ্যাঁ শুনবো না আরা হিন্দি গান শুনবো, আবার কেউ বলে কুছ ভি সমঝ মে নেহি আরা ইয়ে দিদি ক্যা গাড়ি, তখন আমাকে তাকে তার মতন করে বলতে। তুমি একবার একটা জায়গায় গিয়েছিলে আমি শুনেছি, খুব প্রত্যন্ত অঞ্চলে, সেখানে তোমাকে অ্যাপ্রোচ করছে আমার নিশ্চিত রাতেরও বাড়ি, বাপরে আমরা নিজেরা, আমার মনে আছে পশ্চিম মেদিনীপুর, মানে গুগল শেষ, গুগল রাস্তা দেখা নেই আর গুগলে রাস্তা খুঁজে পাচ্ছি না, আর আমরা সবাই ভয় পাচ্ছি যে
এখানে কি গান গাইবো, দেখো জায়গা বিশেষে আমাদের লিস্ট চেঞ্জ হয়ে যায়। আমি যদি এখন একটা রবীন্দ্রসদনে যে গানটা গাইবো, আমি এক্স ওয়াই জেড সেই জায়গায় নাও গাইতে পারি, তখন আমি আমি আমার টিমকে বলছি ওই গানগুলো সব বাদ, সব এই গানগুলো হবে, কিন্তু আমি ভুল ছিলাম। বলে না যে এডিট করতে পারোনি, আমি সত্যি ভুল ছিলাম। তখন রাত্রি 11:30 বাজে, এক ঝাঁক লোক আমার ডান দিক থেকে চিৎকার করছে, আমি না প্রথমে বুঝতে পারি না, আমি আমাকে বলছে স্টেজ থেকে নেমে যেতে। তখন আমি বললাম আমি কি স্টেজ থেকে নেমে, না না দিদি স্টেজ থেকে নামতে বলিনি, আমার নিশীত রাতের বাদল ধরা শুনতে চাই। তুমি তোমার কোনো আইডিয়া নেই এমন এমন জায়গা থেকে, কোথা থেকে তোমাকে গানের, আমরা আমরা সত্যি ভাবতে পারিনি। মানে আমরা আমরা ভেবেছিলাম যে ওখানে সবাই টুনির মাই শুনবে, আর টুনির মাটা আমি জানি না, আমি সত্যি টুনির মা জানি না। আমাকে আমার টিম বললো ভাই তুই যদি এখন এখানে রাইজাগো দিয়ে শুরু করিস একটা মার মাটিতে পড়বে না, কারণ রাত্রি 11:30 বাজে। বিশ্বাস করো আমি রাইজাগো দিয়েই শুরু করেছি, এবং দুটো গানের পর এই রিকোয়েস্ট আমার নিষিদ্ধ রাতে আমি গানটা শেষ করলাম। তারপরে কি বলছে না, ও যে মানে না মানা, বাহ আমরা পুরো চুপ, মিউজিশিয়ানসরা তাদের ইনস্ট্রুমেন্ট রেখে দিয়ে এরকম করে তাকিয়ে আছে। এবং তখন বুঝতে পারলাম যে এই যে হট করে কমেন্টস করি না জেনে না বুঝে না দেখে, এটা আমাদের একটা প্রবলেম শরীরে, আমরা জাজমেন্টাল হয়ে পড়ি ভীষণ। এটা এটা আমাদের ভুল, এই এই জেনারেশনটা বলবো না, এই সোসাইটিটার ভুল, মানুষ মাত্রই জাজমেন্টাল। আচ্ছা আপু, তুমি এক্ষুনি যখন গাইছিলে লাবণ্যে পূর্ণপ্রাণ, তোমার পোশাকের সাথে খুব মানাচ্ছিল গানটা, কিন্তু নিশীত রাতের বাদলধারা একটু শুনবো। নিশীত রাতের এখন নিশীত রাত নয়, কিন্তু বাদলধারাটা বাইরে আছে, সেই জন্য একটু 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 শোনা। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, ও গো অন্ধকারের অন্তর ধন, দাও ঢেকে মোর পরানো মন, ও গো অন্ধকারের অন্তর ধন, দাও ঢেকে আমি চাই দে, আমি চাই দে, আমি চাই নে তপম, চাই নে তারা, নিশীত রাতের বাদল ধারা। সত্যি এই দেখো তোমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসেছে, তোমার গান খুব ভালো লাগে এইসব কথা তো রয়েছে। আচ্ছা বলছে চণ্ডীমঙ্গলের গান নিয়ে এসো, হারানো মাটির গানে খুব ভালো লাগে, আকাশ গ্রহ বলছে, জয় গুরু দিদি, জয় গুরু সকলকে, জয় গুরু। আচ্ছা দিশাহারা কেমন বোকা মনটারে শুনতে চেয়েছে, বাবা খুব সুন্দর ভয়েস তোমার। আচ্ছা বাঁশিতে দিশনা রাধে কান গান কান, এই গানটার রিকোয়েস্ট এসছে কিন্তু, এরকম অনেকগুলো রিকোয়েস্ট আছে যেটা তুমি শোনাতে চাইবে, একটু শুনিয়ে নাও, তারপর আবার আমরা কথায় যাচ্ছি, কারণ দর্শকরা ভীষণ আশা করে থাকেন কৌশলী এসেছে মানে অনেকগুলো গান শুনবো। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, যাহা নেহি জানা থা ইয়ে ওহি চলা হায় রে, আমরা ঘুমটা কইও মরে নি আবার। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, যাহা নেহি জানা থা ইয়ে ওহি চলা হায় রে, উমর কা ইয়ে তানা মানা সমঝ না পায় রে, জুবা পে জো মোহ মায়া নমক লগায় রে, কে দেখে না ভালে না জানে না গায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, কেমন বোকা মনটা রে, আরে প্রাণ পাখি মরই রাজা খাঁচা ভেঙে পিরিত বড় জানা রে,
আরে প্রাণ বাঘে কি দিয়ে জোড়াই বলো সত্যি একদম। আচ্ছা এই গানও শুনবো আমি, গানটা এমনি এমনি উল্লেখ করিনি কিন্তু পৌষালি একটা কথা বলছি, তুমি ছোট থেকে খুব দুষ্টু এবং তার জন্য তোমার বাবা মাকে অনেক কমপ্লেন শুনতে হয়েছে স্কুলে গিয়ে, কিন্তু পৌষালি একটা পজিটিভ দিক ছিল, পৌষালি গান দিয়ে সবার মন ভরিয়ে দিত এবং সেই কারণে ওর অনেক দুষ্টুমি মকুব হয়ে যেত একদম। এবং বড় বয়সেও কিন্তু দুষ্টুমিটা ওর কমেনি, ও স্টেজে উঠে অনেক সময় এই গানটা করবো বলে কিন্তু মিউজিশিয়ানদের একটা এই বাবা সব বলে দিচ্ছে, ও জানলো কি করে, মিউজিশিয়ানদের কিন্তু ও তাক লাগিয়ে দেয় যে হঠাৎ করে অন্য একটা গান ধরলো। এটার জন্য তোমাকে কতটা মানে গিয়ে ফেস করতে হয়েছে পরে? ওরা ভীষণ চাচামেচি করে, এই তুই তোর কোনো স্থিরতা নেই, এত চঞ্চল। বাঁশিতে স্কেলটা দেখে নিলো, ম্যান্ডোলিনটা স্কেলটা দেখে নিলো, ফাট করে সামনে কি মনে হলো, আরে ঝুমুর গান গাইব, এই তুই যা বললি এখন ধামাইল গাইবে, না না এখন ঝুমুর হবে, এরকম করলে কিন্তু আমরা একসাথে গান বাজনা করবো না, এটা হতে পারে না, এরকম চলতে পারে না, এগুলো কি একটা কোনো কংক্রিট, একটা কোনো স্থিরতা নেই, এরকম করে গান বাজনা হয়? সে চিৎকার করছে করছে, আমি তো গাই গেলি। আচ্ছা তোমার লাইফেও কি ডিসিশনের ক্ষেত্রে তোমার এরকম স্থিরতার অভাব আছে? হ্যাঁ হ্যাঁ, তাই তাহলে তো পারিজাতকে সত্যি না, যেখানে যেখানে বড় জ্বালা, না না যেখানে বাধার সেখানে আমি বেঁধে আছি। আচ্ছা, যেখানে বাধার নয় সেখানে আমি নেই, সেখানে আমি প্রাণ বাঁকে মরই না যা, এরকম টাইপের। তা কিন্তু খুব সহজে প্রেমে পড়ে এবং মাত্র খারাপ সব বলতে যেও না, আজকাল লোক কথা বলছে না, না সেই প্রেম যে সে প্রেম নয়, মাত্র 30 সেকেন্ডের প্রেমও কিন্তু পৌষালি যাচ্ছে এবং সেই গল্প আমি শুনবো পৌষালি। এটা একটু আমাদের, আমি আর আসবো না, এবিপি পদ্মা আমায় আর ডাকবে না, সব বুঝে গেছে। একটু আমাদের দর্শকদের এই গল্পটা বলো না যে তুমি 30 সেকেন্ডের প্রেমে কি করে পড়ো, কাউকে দেখে ভালো লেগে গেল। এবার এবার মজাটা শুনো, এটা খুব মজার গল্প, মজা ভাবেই নেবে না, আসলে আজকাল কেউ মজা করতে পারে না। হ্যাঁ, আমরা ভীষণ একটা অন্যরকম জাজমেন্টাল হয়ে যাই, প্লিজ কেউ জাজ করবেন না, আমার জায়গায় নিজেকে বসান, আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। একটা জায়গায় একটা বাচ্চা ছেলে, হ্যাঁ ওরকম কি জানি কি বয়স, ওকে খুব বেশ ভাল লাগে, বেশ এত সুন্দর একটা পাঞ্জাবি পরে এসে, আর আমরা সবাই কিন্তু সেটা দিকে তাকিয়ে আছি, আজকালকার জেনারেশন এরকম একটা কালারের পাঞ্জাবি পরে ভাই বিরল, ভাই বিরল প্রজাতি, এরকম কথা বলছি বেশ ভাল লাগছে সেটা। উমা অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ছেলেটা ঘুরে এসছে, এবার আমার টিম বলছে এই পৌষালি ওই দেখ ওই দেখ, মানে ওকে আমি ঠাকুর জামাই বানিয়েছিলাম তো সব মন থেকে গণদি গানটার সময়। তুমি আমাকে আমার টিমরা বললো নীল রঙের পাঞ্জাবি পরে একটা ছেলে এসছে ওকে। আচ্ছা এই সিক্রেটটা আপনাদের জানা রইলো তাহলে, যে কোনো জায়গায় গিয়ে পৌষালি যাকে ঠাকুর জামাই বানায় সে কিন্তু গেল, যাই হোক মজা, সেটা মজা, কোট অ্যান্ড কোট বলছি ভাই সব মজা কিন্তু। এবার ছেলেটাকে, ছেলেটা ষষ্ঠাঙ্গে শুয়ে পড়লো বুঝলে তো, দিদি আমি আমি তোমার দিদি আমি আর কোনোদিন বাংলা গান শুনতাম না আজকের থেকে, ভাই তোকে তো এতক্ষণ অন্য নজরে দেখছিলাম, তুই এই দিদি আমাকে একটু আশীর্বাদ করো, দিদি আমাকে একটু ছুঁয়ে দাও দিদি একটু, সব মন খারাপ, পাঞ্জাবিটা জল পুরো পায়, অনেকক্ষণ আমরা তাকিয়ে আছি, ঠিক আছে আশীর্বাদ, এই ওর তো যাও। আচ্ছা আমরা দুটো গান আগে ওর মুখে বসিয়েছি, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, আর একটা হচ্ছে ননদি, এই ননদি গান একটু শুনো। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে।
স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে বলি স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ড্যাবিয়েছে আরে দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ড্যাবিয়েছে আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে আচ্ছা তুমি কি জানো তুমি যে এলাকায় গিয়ে যাকে ঠাকুর জামাই বানাও তার কিন্তু একটু কদর বেড়ে যায় জানি আমি তো কোনো রকম ওই যে আমি আমার কাজটা করে বেরিয়ে আসি না আমাকে অনেক শুনতে হয় না দিদি এরকম মানে ধরো একটা জায়গায় দুবার ডাক যখন পড়ে আমাকে আগে থেকেই বলে রাখে দিদি এরকম করে কাউকে ডেকে কিন্তু আপনি ঠাকুর জামাই বানাবেন না খুব মান সম্মান চলে যায় হ্যাঁ সবাই ঠাকুর জামাইটা এই ঠাকুর জামাই যাচ্ছে এই তো বাঁকাচার যাচ্ছে দিদি এরকম করবেন না তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ হতেই পারে খারাপ লাগতেই পারে কিন্তু সেই সময়টা লোকে নিশ্চয়ই এনজয় করে হ্যাঁ করে যখন তুমি পারফর্ম করো তখন তখন সবাই খুব এনজয় সবাই এনজয় করে মানে এটা আমার বলতে খুব ভালো লাগে ঠিক আমি যখন পারফর্ম করি আমি জানি না আমি কিভাবে বলছি এটা কিন্তু ভালোবেসে বলছি অহংকারে না আমি যখন পারফর্ম করি আমার টিমটা যখন পারফর্ম করে প্রত্যেকটা মানুষের এক্সপ্রেস সবটা ভুলে গিয়ে আমার সাথে জড়িয়ে যায় ঠিক এবং আমাকে যখন সবাই প্রশ্ন করে আচ্ছা লোকগানের শিল্পী লোকগানের কদর আছে শ্রোতা আছে আছে আমার তো আছে ভাই ঠিক আমি যখন গান গাই হাজার হাজার লোক বসে তুমি বিশ্বাস করো আমি জানি সবার মাথায় তো একটা অন্যরকম প্ল্যান চলে যে এখন বাড়িতে যেতে হবে অনেক রকমের হিসাব নিকেশ প্ল্যান থাকে সবটা ভুলে গিয়ে জানো তো সবটা ভুলে গিয়ে আমার সাথে মেতে ওঠে আর এটা আমাকে আরো উদ্বুদ্ধ করে এটাকে এটা এটা আমাকে আরো আরো কালারফুল করে এটা আমাকে আরো কনফিডেন্স লেভেলটা বাড়ায় না কিন্তু তুমি পারফরমেন্সের সময় তুমি নিজেও খুব এনগ্রস থাকো এতটাই ডুবে থাকো যে যেটা হয়তো সেই ভাইবসটাই হয়তো দর্শকদের আনন্দের কারণ আনন্দের হ্যাঁ হ্যাঁ ঠিক সেটা একটা কারণ এবং দর্শকদের থেকে আবার তুমি যে ভাইবস পাও সেটা আবার আমার তোমাকে আনন্দ মানে আমরা একে অপরের কেমিস্ট্রিটা তৈরি হয় বলেই কিন্তু হয়তো অনুষ্ঠানটা এত উপভোগ হ্যাঁ হ্যাঁ হয় হয় এটা ঠিক আচ্ছা তুমি রেকর্ডিং এর কাজও করো কোন কাজ আমার মনে হয় তুমি বোধহয় স্টেজটা বেশি পছন্দ তাই না এই যে দর্শকদের সাথে এই যে কথা বলে বলে কত মানুষের সাথে পরিচয় হয় জানো তাদের যখন জীবনযাত্রা দেখি বা শুনি তখন মনে হয় যে আমি তো ওর থেকে ফার বেটার আছি এই যে আমরা যে আমরা যে বলি হায় আমার জীবনে কিছু হলো না আমার জীবনে কিছু হলো না আমি না কত দুঃখে আছি যখন এই এক একটা জায়গায় মেদিনীপুর বাঁকুড়া সে দিনহাট মানে ম্যানহাটন হোক কি মেদিনীপুর হোক প্রত্যেকটা মানুষের যখন স্ট্রাগল গুলো ওই জায়গায় গিয়ে গিয়ে শুনি তখন নিজের সঙ্গে রিলেট করি ভা আমি তো তাহলে ওর থেকে অনেক ভালো আছি আচ্ছা তুমি দুটো জায়গাতেই প্রোগ্রাম করো ধরো শহরেও করো পাশাপাশি ধরো এই যে জেলার দিকের মানুষগুলোর কাছে যাও কোনটা এনজয় করো জেলা তাই না ওদের আন্তরিকতাটা একটা অন্য মাত্রায় হতে পারে তাদের স্টেজটা হয়তো বেশ একটা আড়ম্বর মানে বেশ একটা অত রংচং অত রংচং হতে পারে এলইডি পেছনে এলইডি লাগানো নেই হতে পারে চেয়ার নেই মাটিতে বসেছে কিন্তু ওই যে জলজোয়ার দেখবে সেটার একটা এফেক্ট আছে ওই যে একটা আমি বলতে পারবো না দুটো একটা এক্সপেক্টর ঠিক মানে আমি বলতে ওই যে দিদি আসুন মানে যখন আমার গাড়িটা গিয়ে দাঁড়ায় দিদি আসুন একটা ছোট ঘরে বসে দিয়েছে মানে ওটা ওদের কাছে খারাপ লাগছে যে আমার হয়তো খারাপ লাগবে ওই ঘরে বসে থাকতে কে বলেছে অত আমি অত বাদ বিচার নেই না না আন্তরিকতাটাই তো আসল এমন অনেক জায়গা আমি শহরেই তারা চা টুকু অফার করে না ঠিক জল জলটুকুও পারে না যে একটু জল দিই সেখানে যখন আমি জেলায় ওই ছোট্ট ছোট্ট গ্রামে গান গাইতে যাই দিদি একটু জল দিই দিদি একটু চা খাবেন লাল চা খাবেন না দুধ চা খাবেন না কফি খাবেন এই অপশনটা রাখে এবং বলে ও আন্তরিকতাটাই আলাদা ঠিক এটা আমি অনেক শিল্পীর থেকেই শুনেছি যে গ্রাম অঞ্চলে কিন্তু বা জেলার দিকে প্রোগ্রাম করতে তারা ওদের আন্তরিকতাটাই আলাদা অন্যরকম অন্য ভাইবস পাওয়া যায় আচ্ছা তোমার কাছে আরো লাল মাটির সরানে তোমার কাছে রিকোয়েস্ট এসেছে মন আমার রইল পড়ে বাবা জাঙ্গলে আর নদী নদীর ধারে নীল আকাশ একটু শুনিয়ে দাও লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জাম্বনে আর নদীর ধারে নীল আকাশে সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি আমি বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল
না পেলে আমাকে আর তো কেউ আমি পেলাম না, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে, আমার আর রাখাল সাজা হলো না 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 না, মাটির সরানে এ দুলার মায়না আমা ওরাও কারে, এ দুলার মায়না দ্বিগুণ মেসে না, এ দুলার মায়না আমা ওরাও কারে, এ দুলার মায়না দ্বিগুণ মেসে না। এই যে ধরো আদিবাসী চিন্তা এই গানে তার মধ্যে প্রয়োগ করা হয়েছে, এই যে আদিবাসী যে ল্যাঙ্গুয়েজ, এইগুলো যখন তোমরা এই যে নানা তোমার যে টিম যখন কাজ করে বা অন্য কোনো গান নিয়ে আসো তোমরা প্রত্যন্ত অঞ্চল থেকে, সেই গানের কথার মানে বোঝার চেষ্টা করো? হ্যাঁ, ওরা আমি সবসময় বলি যতটুকু মনে থাকে, কারণ ল্যাঙ্গুয়েজটা খুব মানে খুব অন্যরকম। এটা তো তাও আদিবাসী, আরেকটা পুরুলিয়ার আছে, ধরো যে একটা গান গাই, সাহাল তলে বেহেলা ডুবিল দিদি লিলল, সাহাল তলে বেহেলা ডুবিল, চিন্তান সিনের মিলকি দা ঝিপিড় দা হে ঝাড়ি কে দা ঝিপিড় ঝিপিড় দা তা সাড়ি ইন্দুন লহুবেন। এই হচ্ছে সেন্টেন্স, এটা উচ্চারণ করতে জানো আমার তিন তিন রাত জেগে জেগে, সে তখন কালিকা দা তখন বেঁচে এপিসোডে গাইবো, কানের মধ্যে মা ইয়ে ঢুকে মানে চিন্তান সিনের মিলকি দা ঝিপিড় দা হে ঝাড়ি কে দা ঝিপিড় ঝিপিড় দা তা সাড়ি ইন্দুন লহুবেন। কি সুন্দর শুনতে লাগে কিন্তু। হ্যাঁ, আমরা তো ধরো যারা শ্রোতা তারা তো মানেটা বুঝি না, কিন্তু মানে ছন্দের সাথে এত সুন্দর কথা তো কোঅর্ডিনেট করে গাইতে হবে, তখন মানেটাও বলে দাও। যে আমার একটা ছোট একটা খাতা আছে নীল রঙের, সঙ্গে সঙ্গে নোট করতে, মোবাইলে ওসব পারি না জানো তো, তাকে খাতা। আচ্ছা, তুমি খুব টেক্সট হ্যাভি নাও? না, ধরো কাউকে যদি কিছু বলতে হয় ধরো আমি ভয়েস করি, কারণ আমি খুব বিশ্বাস করি টেক্সটে এক্সপ্রেশন বোঝা যায় না, তাই আমার সঙ্গে বহু। কিন্তু আগে যে ধরো এই যে মানুষ চিঠি লিখতো তাতে তো প্রচুর ইমোশন ভরে থাকতো, আগেকার দিনের মানুষের সেই সময় ইমোশন ফুট ফুট করেছিল, এখন সবাই অন্যরকম হয়ে গেছে, সবাই ডবল মিনিং এ কথা বলছে, আগে আমরা সিঙ্গেল মিনিং এ বুঝতাম। আচ্ছা, আগে ভাই তুমি কেমন আছো, ভাই ভালো আছি, এখন হচ্ছে ভাই তুমি কেমন, এই কেন বললে, আমাকে দেখে কি খারাপ লাগছে, অনেক তর্ক। অতএব বেস্ট আমি ভয়েস টেক্সট করেই কথা বলি। আচ্ছা, আর এবং সেই রিকোয়েস্টের গানে যাব, কিন্তু আমরা আদি অনন্তকাল তো আড্ডা দিতে পারবো না, আমাদের ইচ্ছে থাকলেও আমাদের উপায় নেই, কারণ পৌশালীকে কাছে পেলে দর্শকদের ইচ্ছে করে আমি জানি, কিন্তু সেটা সম্ভব নয়। আচ্ছা পৌশালী, তুমি নিজে ব্যক্তিগতভাবে কোন ধারার গান সব থেকে পছন্দ করো? সেটা ফোক, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত তোমার একটা খুব পছন্দ, মানে ছোট থেকে যে গানটা ভীষণ পছন্দ, এরকম একটা গান শোনো? এরকম তো এটা বলা খুব চাপের জানো তো, তাও হয় না, একটা দুটো গান থাকে যেটা মানে শুনলেই মন ভালো হয়ে যায়, তোমার হাজার দুঃখ হলে ওই গানটা চালিয়ে দিলেই তোমার মন ভালো হয়ে যাবে, বা তোমার মনটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, মানে সেই দুঃখে আর থাকবে না, এরকম কিন্তু কিছু গান প্রত্যেক মানুষের থাকে, নিশ্চয়ই তোমারও আছে, এবং তোমার বিভিন্ন স্মৃতির সাথে জড়িয়ে থাকা গান। ওরে বাবা, ও তো ইতিহাস, জীবনের এক একটা বাঁকে এক একটা গান আমার, তাই না? হ্যাঁ, প্রেমে পড়া, প্রেম থেকে পেরিয়ে পেরিয়ে যাওয়া, বা আমার কাছ থেকে বাঁকা খাওয়া, ও সব কিছুতে গান আছে, আরে আমি খুব এনজয় করি এই ব্যাপারে ভীষণ। কিন্তু কেউ যদি আমাকে এই প্রশ্নটা করে যে তোমার জীবনে কত, হ্যাঁ অনেক কম্পোজিশন আছে রবীন্দ্র, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। আর রিসেন্ট একটা গান খুব ভাল লাগছে, সেটা হচ্ছে, সেটাই শোনা। শোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি, শোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাক দে আরে আসমান হইল আধিরে বন্ধু,
আমি তোমার না আচ্ছা ধরো তোমার প্রোগ্রামে যখন টেম্পো চূড়ান্ত থাকে, একটা প্রচণ্ড নাচের গান হলো, প্রচণ্ড একটা রিদিমিক গান হলো, তারপরে ধরো এই সোনা বন্ধুরে গানটা ধরেছ, সেক্ষেত্রে দর্শকদের কিরকম রিয়াকশন? সাইলেন্ট। শিল্পীর একটা, জানো তো, এটা আমি মনে করি, আমার সাথে সবাই নাও একমত হতে পারেন, শিল্পীর একটা দায়িত্ব বর্তায় মেসেজটা দেওয়ার। যে ওটা কমলায় নৃত্য করাটা হচ্ছে একটা আনন্দের বহিঃপ্রকাশের গান, মানে বৃন্দাবনে শ্রীরাধিকা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছেন, সেটাও একটা সাবজেক্ট। দূর পারে একজন তোমার নাম ধরে কাঁদছে, তোমাকে দেখে কাঁদছে, সেটারও একটা সাবজেক্ট। এই সাবজেক্টটার এই কি বলে এই এক্সপ্রেশনটা, এই বিষয়টা বোঝানোর দায়িত্ব শুধুমাত্র শিল্পীর। এবং মানে এই দায়িত্বটা অনেক বড় দায়িত্ব, এটা বেশ সেটা গুরুভার একটা, এটা কিন্তু বিশাল বড়, এটা কালিকাদা খুব বলতেন আমাকে। এই দায়িত্বটা পালন করতে গেলে যে ম্যাজিকটা লাগবে, সেই ম্যাজিকটা হচ্ছে প্র্যাকটিস। বেশ, এই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এবং এটার থেকে ওই ম্যাজিকটা আসবে যে কমলায় নৃত্য করে একটা হাই টেম্পো, সেখান থেকে কিছুক্ষণ পজ নিয়ে সোনা বন্ধুরে, এটা মানুষের কাছে যাবেই যাবে। যদি তুমি তাকে বোঝাতে পারো যে, তার মানে এই কথাটা কিন্তু ভুল যে দর্শকরা চাইছে, দর্শকরা খাচ্ছে বলে আমি এই গান করছি। না 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 না, সব জায়গায় না, সব জায়গায় না, আমি আবারও বলছি সব জায়গায়, এমন অনেক জায়গা আছে যেখানে এমন এমন গানের রিকোয়েস্ট যে আমরা সবাই শুনে ছিটকে গেছি, এটা হতে পারে না, এই জায়গা থেকে এই রিকোয়েস্ট আসার কথা নয়। সোনা বন্ধুরে আমি স্টেজে অনেকবার গেছি, শুধু তাই নয়, আমি উফ আমার এখন কত কথা বলবো, শেষ হবে না কিন্তু। মানে একটা গান আছে, দেহতরি দিলাম সাড়ে গো গুরু তোমারই নামে, এই গানটারও রিকোয়েস্ট এসেছিল। আচ্ছা তোমার তো, হ্যাঁ এই গানটা শুনলে হয়, কিন্তু ইন্দুবালা ভাতের হোটেলে রিসেন্টলি এই গানটাকে এত সুন্দর প্রয়োগ করা হয়েছে, যেটা কিন্তু মানুষকে আবার নতুন করে এই গানটা নিয়ে ভাবাচ্ছে। আচ্ছা তোমার তো বাংলাদেশের অনেক বন্ধু প্রচুর ছিল, এখনো তাদের সাথে কানেকশন রাখো ওখানকার গান কালেক্ট করার জন্য? আছে, কারণ ওদের ওখানে ফোক এবং রবীন্দ্রসঙ্গীত দুটো চর্চায়, না ওদের ফোকটা মারাত্মক, ওদের ওরা কোনো এটা নিয়ে কোনো আমার কোনো দ্বিমত নেই। ওরা আমার জানো, আমি ঢাকায় গেছি অনুষ্ঠান, ঢাকা উত্তরা ক্লাবে অনুষ্ঠান করতে গেছি, তো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা চা দোকানের পাশে আমি দাঁড়িয়ে আছি, ভীষণ সুন্দর জায়গাটা, সবুজ ধান খেত, মানে অসম্ভব লেভেলের সবুজটা, কিন্তু আমি বলতে পারবো না সেই সবুজটা কি লেভেলের। এবার আমি দাঁড়িয়ে একটা হিন্দি গান গাইছি, বুঝলে তো, যা মাথায় এসছে পুরোনো গান, সেই ইয়ে কাহা গয়ে হম, এই গানটা গাইছিলাম। হঠাৎ চায়ের দোকান থেকে মালিক একটা বুড়ো বেরিয়ে এসে বলছে, এসব কি গাইছো তুমি? আর ফকির, লালন ফকিরের গান কও তো দেখি শুনি, চায়ের কাপ নিয়ে তো তাকিয়ে জীবকার মতো, কি বলে রে বাংলাদেশে আসছো, একটা ফকিরি গান গাইবে না, এসব কি তুমি গাইতেছো, চলো একটা ফকিরি গান চলো। তখন আমি ভাবছি মানে চা মানে কিরকম বোকা বোকা সিনটা ভাবো, চায়ের কাপটা নিয়ে দাঁড়িয়ে, কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, এই হচ্ছে বাংলাদেশ। ঠিক, বাংলাদেশে আমি দেখছি রবি ঠাকুরের গানের চর্চাও কিন্তু মানে অনেক অনেক গানে গিয়ে ওরা, কিন্তু ওরা লোকগানটা একদম অথেন্টিক, মানে মাটিটাই লোকগান। ঠিক, মানে মানে কুষ্টিয়া বরিশাল ঢাকা কোনটা, সিলেট সিলাট কোনটা ছেড়ে কোনটা বলবে, চট্টগ্রাম ইজ এ ভেরি টাফ ল্যাঙ্গুয়েজ, চিত্তাগাঁও এর ভাষা, মধু হই হই বিশাখা বাইলা এরকম করে, হন হারনে ভালোবাসার দাম ন দিলা, ইজ এ চট্টগ্রাম। ঠিক ঠিক, ভীষণ খুব সুন্দর সুন্দর গান। আচ্ছা তুমি এই যে ধরো লোকসঙ্গীত নিয়ে কাজ করছো, লোকসঙ্গীত এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করা যায়, ভবিষ্যতে আর কি ধরনের এক্সপেরিমেন্ট করবে বলে তোমার মানে একটা আশা রয়েছে বা পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা হচ্ছে যে দেখো রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য গান একটা সুন্দর চার দেওয়ালের মাঝখানে এনে তাকে একটা সুন্দর ইনস্টিটিউশনে পরিণত করে চারটে লোককে শোনানোর পদ্ধতিটা খুব ইজি, যার জন্য রবীন্দ্রসঙ্গীত আমার খুব ইচ্ছে এই লোকসঙ্গীত গুলোকে কালেক্ট করে স্বরলিপির আকারে লিপিবদ্ধ করা, যাতে অ্যাটলিস্ট প্রজন্ম টু প্রজন্ম সেই দেখে, কারণ আমরা সবাই নোটেশন দেখি এখন,
আমরা সবাই আজকে যে কোনো গানের নোটেশন পাওয়া যাবে, যে কোনো গান বলতে রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই, নজরুল গীতিও আছে, অতুল প্রসাদ সেন আছে, রজনীকান্ত আছে। ফোকের ক্ষেত্রে এটা একটা সমস্যা কিন্তু জানো, এটা সমস্যা না আসলে, কি বলতো হিউজ তো এটা, বিশাল একই গানে তুমি অনেক সুর পাবে, সুর ভেরিয়েশন, এবং সেক্ষেত্রে কোনটা অরিজিনাল। হ্যাঁ, এই অথেন্টিকেশন মানে কি বলে, এটা আমি নজরুল গীতির ক্ষেত্রে অবশ্য একই সমস্যা দেখতে পাই। তাও তুমি নজরুল গীতিটাকে তাও কম, তাও অনেক কম, তাও তুমি দেখবে একটু মানে রবীন্দ্রসঙ্গীতের যেমন আমরা এবারে এই এই জায়গাটাকে আমি বলতে চাইছি, আমি জানি না আমি করতে পারবো কিনা, এটা আমার ইচ্ছে যে একটা অথেন্টিকেশন নিয়ে কারোর কাছ থেকে হোক, কোনো সংস্থার থেকে হোক, বা কারোর কোনো পরিবারের থেকে হোক, একটা যে হ্যাঁ এইটা এই গান, এই কথা, এই সুর, তারপর সেটাকে লিপিবদ্ধ করা। বাহ বাহ, কে বাহ! এবং এটা হলে বোধহয় পরের জেনারেশনের জন্য গানগুলো থেকে যাবে, এবং আমাদের যেটা শিকড়, আমাদের যেটা মূল, শিকড় তোমাকে মানে শিকড় উপড়ালে তো জীবন শেষ। একদম একদম, আমাদের সংস্কৃতি, আমাদের গানের সুরের যে মূল জায়গাটা, সেটা যদি আমাদের পরবর্তী প্রজন্ম সত্যি এভাবে পেতে পারে, এটা আমার, এটা আমার বিশ্বাস, আধুনিক হতে গেলে নিজের সংস্কৃতি ছাড়তে হয়। ঠিক আচ্ছা, একদম শেষ পৌঁছালে, আমার অনেক কথা বলা ছিল। আচ্ছা, কেমনে চিনিব তোমারে শুনি দিদি, আচ্ছা তার পাশাপাশি মানে না মানা, অনেক ও দয়াময় গানটি কি গাইবে, পরপর পরপর প্রচুর ইয়ে, তুমি তোমার পছন্দ মতো একটা গান দিয়ে আজকে আমাদের এই আড্ডাটা শেষ করো। এই রে গান গাইতে বলি নার্ভাস হয়ে যায়, কি বলছে পৌঁছালি? হ্যাঁ, তুমি বলো, তুমি বলো আর কি কি রিকোয়েস্ট আছে। ও যে মানে না মানা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখতে পাই, বাঁশিতে দিস না রাধে কান, তারপর আরও আছে এ শুধু গানের দিন শোনাও দিদি বলছে। ও এটা যে আমি ইয়েতে গাই, কি বলো স্টেজে, কেমনে চিনিব তোমার এটা, এটা এটা শোনো। কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধ ফুলের মোহরা সখি গো, আমি ফুল বন্ধ ফুলের মোহরা, নাই আসিলে কালো ভ্রমর কে হবে যৌবনের দোষ, নাই আসিলে কালো ভ্রমর কে হবে যৌবনের দোষ, সেবিনে মোর শূন্য হবাস, সেবিনে মোর শূন্য হবাস, আমি জিয়ন্তে মরা, আমি ফুল বন্ধু ফুলের ব্রহ্মহরা সখি গো, আমি ফুল বন্ধু ফুলের ব্রহ্মহরা, কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ব্রহ্মহরা সখি গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। এইভাবে ফুলের ভ্রমরা হয়ে পৌঁছালি আমাদের সংস্কৃতির যে মূল থেকে, রস শোষণ করে আমাদেরকে ছড়াতে থাকুক, এই আশা নিয়ে আমরা আগামী দিনে অনেক ভালো ভালো কাজ ওর থেকে পাবো, এই কথা বলে, এই প্রতিশ্রুতি দিয়ে আজকে আমাদের এই আড্ডা শেষ করবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। পৌষালি একটা ছোট কোনো বার্তা আমাদের, সব সময় ভালো থাকবে, মানে এটা আমি আমি বিশ্বাস করি, আজকাল কেউ ভালো থাকতে পারে না, ভালো যে মানে যেটা যার যতটুকু সামর্থ্য সেটা নিয়ে জাস্ট ভালো থাকুন, যেটা করলে মন রুচির মধ্যে থেকে, রুচির মধ্যে থেকে যেটা করলে নিজেকে ভালো রাখা যায়, নিজের মন, নিজের আত্মা, নিজের পরিবার, পরিবার তো সবার আগে, বাকিরা জাস্ট মাইনে রাখে না, পাশের বাড়ির মাসি পিসি গিন্নি কি বললো সেটাতে জাস্ট কিচ্ছু মাইনে রাখে না, নিজের ভালো থাকুন, সুস্থ থাকুন, গানে থাকুন। জয় গুরু সকলকে, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।